বর্তমানে পৃথিবীতে দূষণ কমানোটা একটা ভীষণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ এবং প্রাকৃতিক এই দূষণ প্রচুর মানুষের মৃত্যুর কারণ হচ্ছে অনেক সমস্যার কারণ হচ্ছে তাই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রিন সিমেন্ট সেটা কিন্তু বলা যেতে পারে যে খুব জনপ্রিয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে গ্রিন সিমেন্ট এবং গ্রে সিমেন্টের মধ্যে তফাতটা কি মূল তফাত হচ্ছে দূষণ গ্রিন সিমেন্টে কার্বন নিঃসরণ কম হয় তার জন্য এটা পরিবেশের ক্ষেত্রে অনেকটাই বেশি সেফ বলা যেতে পারে মূলত ভাটা এগুলো তৈরি করা হয় এবং এই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে যেহেতু কার্বন এখান থেকে কম পরিমাণে বেরোচ্ছে তাই জন্য পরিবেশ দূষণও কম হচ্ছে এবার সিমেন্টের যে মূল কাজ থাকে সেটাকে টেকসই করা শক্তিশালী করা সেই দিক থেকে দেখতে গেলেও কিন্তু গ্রিন সিমেন্ট কোথাওই গ্রে সিমেন্টের থেকে কোনো রকমভাবেই যে পিছিয়ে রয়েছে তা নয় এই সিমেন্ট গুণ বেশি কিন্তু শক্তিশালী গ্রে সিমেন্টের থেকে এবং বর্তমানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় এই গ্রিন সিমেন্ট ব্যবহার করা হচ্ছে মূলত পরিবেশের কথা মাথায় রেখেই এই সিমেন্টের ব্যবহারের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে সাবস্ক্রাইব করবেন আজত বাংলা ইউটিউব চ্যানেলকে